বিরাট ডাঙর প্রস্তুতি ডাঙর প্রস্তুতি মানে অহাকালি মই গৈ আছো গুৱাহাটী ফ্যামিলি কোর্ট আর সেইভাবে এটা কেসর কাম করি করে রাতে 8টা বাজিলে এখানে আমার ময়না এ হয়েছে কুলদীপ তো এনেকুৱাকে কাম করি কালি এনেকুৱাভাবে রেডি হয়েছো আর অহাকালি রাতেপা গুৱাহাটী যাম চাও কেন কি হয় বাকিখিনি আপনার দেখাই থাকি আপনাদের চাই থাকিব ভিডিওটো রাতে 8টা বাজিছে আর মই এই কোর্টর ফাইলর কেসর কাম করি এতিয়াহে ঘর গৈ আছো আর বহুত দেরি হল আজি উপায় নাই সবফালে আন্ধার মানুষ একেবারে কম ইয়া আমার কোর্টর পিছফালে আমার কামবুর চলে যাব আমার কোর্টর কেসর কামবুর ড্রাফটিং বা আমার যেখানে প্রিন্ট আউট গোটেখিনি আমার কোর্টর পিছফালে চলে তাতে করে এটা রাতে 8 বজাত ঘর গৈ আছো কারণ অহাকালি রাতেপাই মই যাব লাগিব গুৱাহাটী কেস আছে তিনিটামান আর সেই কেস কটা করবর কারণে মই গৈ আছো আর এ আর বহুত ভাগর লাগিছে দিনটো কষ্ট করে করে এটা মোর কথা কব সময় নাই মানে সরি মোর শক্তি নোহা হয়েছে বহুত টোপনি লাগিছে ভোক লাগিছে ভাগর লাগিছে তথাপিতো কামটো কামেই দায়িত্বটো দায়িত্বই গতি এতিয়া গৈ আছো সবফালে আন্ধার চাগে ময়ে সকলে প্রাণী ইয়াতে আমার কোর্টর স্থলবুর সেইফালে থাকে আমার ডিসি স্যার এডিসি স্যার সকলের ফলে থাকে কোয়ার্টার এবার তো হ্যাঁ আর তো বাকিখিনি মই অহাকালি রাতেপুরপা দেখাম আপনাদের চাই থাকিব মো খুবই ভাল লাগিব ঠিক আছে ভিডিওটো লগ পাম আর আপনার কেনকা লাগিল আপনাদের জানাব না পাহরিব ভিডিওটো খালি গোটেখিনি চাব দে দিয়ক আজির কারণে শুভরাত্রি আজি মোর যাত্রা আরম্ভ করিলো এয়া এতিয়া ঘরপরা ওলাইছো রাতেপা 8টা বাজিছে আর আজি মোর গন্তব্য স্থান হয়েছে গুৱাহাটী ফ্যামিলি কোর্ট তাতে আজি এটা বলি নহয় বহুত কেটা কাম আছে আর মই এতিয়া যাম আমার যে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে বরকুড়া যে সব মই তাতে যাই রখিম আর তারপরা মই মোর যাত্রা আরম্ভ করি তো বলক এই যাত্রাটা আপনাদের চাই থাকিব আর দেখা যাক কি কি মই দেখাব পাৰো গুৱাহাটী ফ্যামিলি কোর্ট কেনেকুৱা আপনাদের আজি নিশ্চয় করে দেখাবলে মই চেষ্টা করিম আর আর বহুখিনি কিবা কিবি রাস্তা যি পাও সকলো দেখাই যাম বলক আমি যাত্রাটো আরম্ভ করো আমি ফানারে এতিয়া এন্ট্রি করিম বলক আমি ফ্যামিলি কোর্টটো চাও ভিতর বারো ক্যামেরা ভিডিও করব নিদিয়ে তথাপি এটা ইয়ারপরাই দেখাইছো এটি ফ্যামিলি কোর্ট তো আজির কাম আসলে মোর আজির এই কাম মোর সম্পূর্ণ হল বহুত ব্যস্ততা এতিয়া 3টা বাজিলে আর এতিয়া গৈ আছো মই ঘর দিনটো সাংঘাতিক ব্যস্ততা আর বহুত কামর প্রেসারর পাছত অবশেষত ঘর গৈ আছো ঘরমুয়া হৈছো আর এতিয়া বেলি ডুবিলে সন্ধিয়া নামিলে খুব ধুনিয়া এটা দৃশ্য আপনার দেখাইছো আকাশর
খুব ব্যস্ততা ভিডিওটো বনাইছোঁ বাবে বেছি খুব বেছি এটা দেখাব নোৱাৰিলোঁ, তথাপি আশা কৰোঁ ভালেই পাব আপোনালোকে। আৰু নেক্সট ভিডিঅ'ত আপোনালোকক কিবা বেলেগ বেলেগ কথা ক'বলৈ মই চেষ্টা কৰিম। আজিলৈ সামৰোঁ, বহুত বহুত ধন্যবাদ আপোনালোকক।